নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার অনিরুদ্ধ সন্তুদে চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি যে ভিডিওগুলো দিই বা আপলোড করি, সে ভিডিওগুলোর আমার একটাই উদ্দেশ্য থাকে, যাতে কম খরচে বা অ্যাভেলেবেল জিনিস হাতের সামনে যেগুলো পাওয়া যায় সেগুলোকে দিয়ে যদি আমরা আমাদের লাইফে পজিটিভিটি নিয়ে আসতে পারি, সেই উদ্দেশ্যেই দেওয়া। তো আজকে এমন একটা জিনিসের কথা বলবো যেটা সব জায়গাতেই প্রায় অ্যাভেলেবেল এবং পুরাণ শাস্ত্র সমস্ত জায়গাতে সেই জিনিসের উল্লেখ করা হয়েছে যে এই জিনিসটা ভগবানের পূজোয় কাজে লাগার পাশাপাশি আমাদের হেলথের দিক থেকেও ভালো এবং আমাদের প্রচুর অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিজে এই জিনিসগুলো ব্যবহার হয়। রেমেডিজ বলাটা ভুল হলো, যে কোনো কিছুই রেমেডি হয়ে যেতে পারে না, বাট বিভিন্ন রকম টোটকা এগুলো ইউজ হয়। টোটকা কিছুটা হলেও পজিটিভিটি আনে, বাট গ্রহ দোষের কোনো রকম মানে উপায় করতে পারে না। তো যাই হোক, ভিডিওটাকে স্কিপ না করে আমি প্লিজ একটু দেখবেন, কারণ কোথাও কোনো রকম যদি কোনো কথা মিস্টেক হয়ে যায়, সেই জায়গায় যদি কিছু একটা করতে বলি ওটা না করেন, তাহলে পরে কিন্তু রেজাল্টটা পুরোপুরিভাবে আসবে না। তো আজকে আমরা কথা বলবো মধু, সেই রামবান জিনিস নিয়ে, যেই রামবান জিনিসটা কিন্তু মারাত্মকভাবে কাজে দেয় মানুষে। যাদের সন্তান অত্যাধিক পরিমাণে উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, বা মনে করেন যে যাদের সন্তানের সঙ্গে বাবা মার সম্পর্ক খুব একটা ভালো না, দেখুন বাবা মার সঙ্গে সন্তানের ঝগড়া হয় এটা স্বাভাবিক। আমার সঙ্গে আমার বাবা মার প্রচুর, বিশেষত বাবার প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়। এক জায়গায় থাকতে গেলে দেখুন যে কোনো কিছু এক জায়গায় থাকতে গেলে একটু ক্র্যাশ হবে, কিন্তু এমন অনেক ফ্যামিলি আছে যেই ফ্যামিলিতে কিন্তু বাবার মুখ দেখে না ছেলে, ছেলের মুখ দেখে না বাবা, এরকম পরিস্থিতি হচ্ছে। বিশেষত টিনেজ যারা রয়েছে এরকম ধরনের, বা এই সেই সেম ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রেও হয়। তো এক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে, এটা বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তর্ক না করে পড়ে দেখুন, এটা খুব বেশি টাকা খরচা নেই এবং একটা সিম্পল জিনিস। সেটা হচ্ছে কোনো কাচের শিশি, ট্রান্সপারেন্ট কোনো কালারিং হবে না, হোয়াইট যেটা হয় ন্যাচুরালি, কোনো কাচের শিশির মধ্যে শুক্লপক্ষের শুক্রবার, শুক্লপক্ষের শুক্রবার, কোনো কিছু মিস করবেন না, মিস করলেই কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। শুক্লপক্ষের শুক্রবার ওই কাচের শিশির মধ্যে কিছুটা মধু নিন, ডেফিনেটলি চেষ্টা করবেন ভালো জায়গার মধু কালেক্ট করার, বিকজ কিন্তু ভেজাল জিনিসে ভেজাল কাজ হয়। সেই মধু নিলেন, কিছুটা মধু নিলেন, নিয়ে ভূর্জপত্র দেখবেন অনেক জায়গাতে অ্যাভেলেবেল আছে, ভোজপত্র বা ভূর্জপত্র, তাতে লাল কালি দিয়ে সেই বাচ্চাটির নাম লিখলেন বা আপনার সন্তানের নাম লিখলেন, অমুক শহীদ অমুক, মানে পিতা হোক মাতা হোক বা দুজনের হলে দুজনেরই নাম লিখবে, সুমধুর সম্পর্ক কুরু কুরু স্বাহা, এটাকে করলেন। কিছুটা সংস্কৃত আছে, দেখুন আমি একটা জিনিস মনে করি, অনেক আছে হনুমান চালিসা হিন্দিতে লেখা, হিন্দিতেও পাঠ করে অনেকে, সেটা বেঙ্গলিতে ট্রান্সফার করা সেটাতেও করে, দুটো করলেই কিন্তু উপকার হয়। তো ঠিক সেরকমই ওই নামটা আর যেই মন্ত্রটা বললাম এটাকে করবেন, করা লিখবেন লাল কালি দিয়ে, লেখার পর সেই শিশিটাতে রেখে, মধুর শিশিটাতে রেখে কাচের শিশিতে মুখটাকে ভালো করে আটকে সেই শিশিটা আপনাদের ঘরে, কারণ বাচ্চার ঘরে দিলে বাচ্চাটা খুলে ফেলে দিতে পারে, ঈশান কোণে ঝুলিয়ে রাখবেন। এটা কিছুই না, এক দুদিনে কোনো রেজাল্ট বুঝতে পারবেন না। অবশ্যই যেখানে 100% প্রবলেম মুখ দেখা দেখি বন্ধ, সেখানে অবশ্যই আপনারা 40% তো রেজাল্ট পাবেনই পাবেন, আমি বলবো না প্রচুর, 40% রেজাল্ট মানে প্রচুর। ওটাকে ঝুলিয়ে রেখে দেবেন, দেখুন জন্ম চার্ট হচ্ছে সবার উপরে, তার উপরে কিছু নেই, সেই নেগেটিভিটি সব থেকে ডেঞ্জারাস, কিন্তু এরকম ধরনের কিছু ক্রিয়াকলাপ টোটকা করলে কিন্তু কিছুটা হলেও রেজাল্ট পাওয়া যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।